আসসালামু আলাইকুম। মেডিকেল সার্জিক্যাল ডিভাইস আজকে আপনাদের সাথে কথা বলবো। অ্যাটেক সেল কেয়ারের একটি রিস্ট স্প্লিন বা ককআপ স্প্লিন, রিস্ট ককআপ স্প্লিন নিয়ে কথা বলবো। এটি হচ্ছে যাদের রিস্ট জয়েন্টটি বাঁকা হয়ে গেছে বা রিস্ট জয়েন্ট নরম হয়ে গেছে, বেঁকে যায়, এটাকে সোজা রাখার জন্য। রিস্ট জয়েন্ট বলতে আমাদের হাতের কবজি, যাদের বাঁকা কবজি বাঁকা রোগীরা বা স্ট্রোক বা প্যারালাইসিস রোগীদের অনেক সময় হাতের কবজিগুলো ঝুলে যায়, বাঁকা হয়ে যায়, এটা সোজা করার জন্য ডাক্তাররা এই রিস্ট বা ককআপ স্প্লিনটি ব্যবহার করতে বলে। তো এটি হচ্ছে খুবই ভালো এবং উন্নত মানের একটি ককআপ স্প্লিন। এটির মাধ্যমে আপনারা আপনাদের হাতকে খুব সুন্দরভাবে আপনারা দেখা গেছে কোনো রকম প্লাস্টার ছাড়াই কবজিকে সোজা করতে পারবেন এবং ভালো একটা সাপোর্ট পাবেন। এটার ভিতরে স্টিলের পাত দেওয়া থাকে, যেটার সাহায্যে আপনাদের হাতটিকে বাঁকা করতে পারবেন না, সোজা থাকবে স্ট্রেট প্লাস্টারের মতো করে। তো এটি কীভাবে পড়বেন আমরা এখন দেখাবো। হাতে লাগিয়ে এই বেলকোগুলো খুলে আপনারা হাত লাগিয়ে লক করে নিতে পারবেন। এটা ডান বাম দুইটাই পাওয়া যায়। আপনারা ডান হাতে হলে ডান হাত, বাম হাতে হলে বাম হাতে এটা ব্যবহার করতে পারবেন। জাস্ট এই রডটা একটু ঘুরিয়ে দিলেই আপনারা এটা হাত চেঞ্জ করে পড়তে পারবেন। একটিতে আপনার দুই হাতে কাজ দিবে। তো এই দেখতে পাচ্ছেন হাতে লাগানোর পর খুব সুন্দর একটা শেপ নিয়ে আসছে এবং হাতটা আপনি চাইলেই এটা মুভ করতে পারবেন না। যেখানে রড দেওয়ার কারণে এই যে রডটা দেখতে পাচ্ছেন মাঝখানে, এই রডটার কারণে হাতটা মুভ করতে পারছি না। এটি হচ্ছে মূল চিকিৎসাটা যাদের রিস্ট জয়েন্টটা বাঁকা হয়ে যায় তা এটা সাপোর্ট করার জন্য। তো আশা করি আপনারা যাদের এই প্রোডাক্টটি প্রয়োজন তারা নিচের হটলাইন নম্বরে কল করে অর্ডার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।